দর্শক, গ্রিসের করোনা পরিস্থিতি জানাতে অ্যাথেন্স থেকে যোগ দিচ্ছেন গ্রিক বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার। প্রদীপ, বৃহস্পতিবার থেকে গ্রিসে মাস্ক পরতে হচ্ছে না জনসাধারণের, করোনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ সিনথিয়া, আপনি সঠিক বলেছেন যে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাস্কের উপর যে নিষেধাজ্ঞা ছিল এবং মাস্ক না পরলে যে জরিমানাটা করা হতো এটি সরকার তুলে নিচ্ছে। এদিকে আজ কিছুটা বেশ কিছু নির্দেশনা দিয়েছে এখানকার গ্রিক সরকার। যেমন রেস্টুরেন্টে আগে একটা কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু সেটাও তুলে নেওয়া হয়েছে। সাথে সাথে যেমন কোন অনুষ্ঠান এবং কোন ধরনের সমাবেশ এগুলো করার অনুমতি ছিল না, কিন্তু যে কোনো অনুষ্ঠান এবং যে কোনো মিছিল সমাবেশ করতে পারবে, তবে তার সংখ্যা থাকবে 300-র বেশি নয়, 300-র মধ্যে। এদিকে আজ 24 ঘন্টার মধ্যে 520 জন আক্রান্ত হয়েছে এবং 14 জন মারা গেছে। গ্রিসে প্রায় 71% উপরে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং যেটা এখানকার জনসংখ্যার উপর নির্ভর করে, এবং এখানে যারা বৈধ এবং অবৈধ আছে তারা প্রত্যেকেই ভ্যাকসিনের আওতায় আসতে পারছে। এদিকে কিছু বাংলাদেশি এবং কিছু ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে জানা গেছে। ধন্যবাদ অ্যাথেন্স থেকে জানাচ্ছিলেন প্রদীপ কুমার সরকার।